আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি পাঠ্য বই হতে আরবি শিখুন ষষ্ঠ ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এই আলোচনাটি নেওয়া হয়েছে ইফতদায়ী দ্বিতীয় শ্রেণীর আদুর আরবিহ নামক বই হতে আদারসুর রবি ও ১৪ চোদ্দতম পাঠ ইস্তিদাম ফি আলা মিন ও ইলা ফি আলা মিন এবং ইলাহ এর ব্যবহার অর্থাৎ বাক্যের মধ্যে কোথায় ফি বসবে কোথায় মালা বসবে কোথায় মিন বসবে এবং কোথায় ইলা বসবে সেই বিষয়ে আলোচনা করা হবে আঙ্গদুরু আমি দেখি ও আস্তামিকাও আমি শুনি ও আকরাও এবং আমি বলি বা পড়ি আলবায়িতু অর্থ ঘর ফিলবাইতি ঘরের মধ্যে এর দ্বারা বোঝা গেল ফি অর্থ হবে মধ্যে আল মসজিদু মসজিদ ফিল মসজিদি মসজিদে বা মসজিদের মধ্যে আল হাম্মাম গোসলখানা ফিল হাম্মাম গোসলখানার মধ্যে বা গোসলখানায় আল গুরফাতু শ্রেণীকক্ষ ফিল গুরফাতি কক্ষে। আারিরু খাট বা বিছানা সারিরি খাটের উপরে আল ডেস্ক বা বইয়ের তাক আলাল মাকতাবি ডেস্কের উপরে আইনে মোহাম্মদ মুহাম্মদ কোথায় হুয়াফিল গুরফা সে আছে শ্রেণীকক্ষে এখানে একটি লক্ষণীয় বিষয় মুহাম্মদ যেহেতু একটি পুরুষের নাম তাই এখানে ব্যবহার করা হয়েছে হুয়া যেমনিভাবে ইংরেজিতে একজন পুরুষের পরিবর্তে প্রনাউন বসে হি আইনা ইয়াসির ইয়াসির কোথায় হুয়াফিল হাম্মাম সে গোছলখানায় আছে আইনা আমিনা আমিনা কোথায় হিয়াফিল মাথবাক সে রান্নাঘরে আছে এখানে আমিনার পরিবর্তে সর্বনাম ব্যবহার করা হয়েছে হিয়া উপরে মোহাম্মদের পরিবর্তে এবং ইয়াসিরের পরিবর্তে সর্বনাম ব্যবহার করা হয়েছিল হুয়া অর্থাৎ পুরুষের ক্ষেত্রে একজন পুরুষের ক্ষেত্রে হবে হুয়া এবং একজন নারীর ক্ষেত্রে হবে হিয়া যেমনিভাবে ইংরেজিতে বসে শি আইনাল কিতাব কিতাব কোথায় হুয়া আলাল মাকতাব সেটি আছে ডেস্কে বা বুক সেলফে সা শব্দের অর্থ সময় বা ঘড়ি হিয়া আলা সারির সেটি আছে বিছানার উপরে বা খাটের উপরে বাংলাতে লিঙ্গ চার প্রকার হলেও আরবিতে মাত্র দুই প্রকার আরবিতে বলা হয় মুদাক্কার এবং মুয়ান্নাস মুদাক্কার অর্থ অলিঙ্গ মুয়ান্নাস অর্থ স্ত্রীলিঙ্গ এখন বিষয় হলো কিতাব শব্দটির ক্ষেত্রে হুয়া ব্যবহার করা হয়েছে এবং সা শব্দটির ক্ষেত্রে হেয়া ব্যবহার করা হয়েছে কিছু শব্দ আছে সেগুলো দেখলেই বোঝা যায় শব্দটিকে পুরুষের জন্য ব্যবহার করা হচ্ছে না নারীর জন্য ব্যবহার করা হচ্ছে যেমন মোহাম্মদ কখনো নারীর নাম হয় না আবার আমিনা কখনো পুরুষের নাম হয় না কিন্তু কিতাব শব্দটি কেন পুরুষ ব্যবহার করা হলো সা শব্দ শেষে একটি গোলতা আছে আরবিতে কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে বুঝতে হবে সেটি একটি স্ত্রীবাচক শব্দ যদিও সেটি নারী বা পুরুষ কিছুই না বোঝানো হয় কিন্তু এটি শব্দগত একটি স্ত্রীবাচক বা মুয়ান্নাসের শব্দ আর সে কারণেই সা সাথে সর্বনাম ব্যবহার করা হয়েছে হিয়া আরবি ভাষায় মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ চেনার কিছু লক্ষণ রয়েছে যেহেতু কিতাব শব্দের মধ্যে এমন কোনো লক্ষণ বিদ্যমান নেই তাই কিতাব শব্দের সাথে হুয়া ব্যবহার করা হয়েছে আলবাইতু অর্থ ঘর মিনাল বাইতি গড় হতে এর দ্বারা বোঝা গেল মিন শব্দের অর্থ হতে আল মসজিদু মসজিদ ইলাল মসজিদি মসজিদের দিকে এর দ্বারা বোঝা গেল ইলা শব্দের অর্থ দিকে বা প্রতি আল কুফা কুফা একটি জায়গার নাম মিনাল কুফা কুফা হতে আল বাসর তাও একটি জায়গার নাম ইলাল বসরার বসরার দিকে আল মুদাররিস মুদাররিস বলছে মিন আইনা আংতা তুমি কোথা হতে বা তুমি কোথা থেকে এসেছো মোহাম্মদ আনামিন বরিশাল আমি বরিশাল হতে এসেছি আল মুদারিস অমিন আইনা আম্মার আম্মার কোথা হতে এসেছে হুয়ামিন খুলনা সে খুলনা হতে এসেছে মুদারিস অমিন আইনা হামিদ হামিদ কোথা হতে মোহাম্মদ হুয়ামিন নোয়াখালী সে নোয়াখালী হতে এসেছে মুদারিস আইনা উসমান সমান কোথায় মোহাম্মদ খারাজা মিনাল ফাঁস খরাজা অর্থাৎ বের হওয়া মিনাল ফাঁস শ্রেণী কার্যক্রম হতে বা শ্রেণীকক্ষ হতে অর্থাৎ সে ক্লাস থেকে বের হয়েছে রিস আইনা জাহাবা সে কোথায় গিয়েছে মোহাম্মদ জাহাবা ইলাল মোদির সে প্রিন্সিপালের কাছে গিয়েছে মুদাররিস ও আইনা জাহাবা আলী আলী কোথায় গিয়েছে মোহাম্মদ রাহাবা ইলাল মসজিদ সে মসজিদের দিকে গিয়েছে কিছু শব্দার্থ জেনে নেই যদিও আমরা এগুলো একটু আগে পড়েছি আলা উপরে আইনা কোথায় আতলা টেবিল গোরফা কক্ষ আলফাস শ্রেণীকক্ষ আল হাম্মাম গোসলখানা সারিরুন খাট আল মাতবাক রান্নাঘর আল অধ্যক্ষ ফি মধ্যে তাদ্রিবাদ অনুশীলন এখানে কিছু আরবিতে প্রশ্ন দেওয়া আছে আমি আরবিটা উচ্চারণ করার সাথে সাথে আপনারা মনে মনে এর উত্তরটা আরবিতে কল্পনা করে দেখুন হয় কি না আইনাল আল কিতাব আইনা মুহাম্মদ আইনা এসির মিন আইনা আংক মানহুয়া মিন নোয়াখালী আইনা জাহাবা রসমান হাল জাহাবা আলি ইন ইলাল মুদির আকর কর উ ও আকুবু আ কর উ পড়ি ও আকতুবু এবং লিখি ভালোভাবে বোঝার জন্য আপনারা খাতার মধ্যে এই অংশ লিখতে পারেন আত্ম ফিল মাদ্রাসাতি শিক্ষার্থী বিদ্যালয়ে আইনা তাজিরুন ব্যবসায়ী কোথায় হুয়াফিদ দোকান সে দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে আছে আইনা জাইনাব জাইনাব কোথায় হিয়াফিল ওরফা সে শ্রেণীকক্ষে আছে আইনাল মুদারিস শিক্ষক কোথায় হুয়াফিল ফাসুলি তিনি শ্রেণিকক্ষে আছেন ফিল মসজিদি মসজিদের মধ্যে রজলুন একজন ব্যক্তি আল কলামু কলমটি আলাত তো টেবিলের উপর আইনাল ওয়ারক পেপার বা কাগজ কোথায় হুয়া আলাত আলাতউলা সেটি টেবিলের উপরে আছে জাহাবাত তাজিরু ব্যবসায়ী গেল ইলাদ দোকান দোকানের দিকে রাহাবা হামিদুন হামিদ গেল ইলাল হাম্মাম গোসলখানার খানার দিকে হরজা সে বের হলো মিনাল ফাসলি শ্রেণীকক্ষ হতে আমি কিছুক্ষণ আগেও বলেছি কিছু শব্দ আছে সেগুলো দেখলে বোঝা যায় এটি কি পুরুষের জন্য ব্যবহৃত হচ্ছে না নারীর জন্য ব্যবহৃত হচ্ছে অথবা পুরুষের নাম না নারীর নাম এর বাইরে যে শব্দগুলো দেখলে বোঝা যায় না সেগুলো নারীর নাম না পুরুষের নাম বা নারীর জন্য না পুরুষের জন্য ব্যবহৃত হচ্ছে সেগুলোর মধ্যে নারী এবং পুরুষ আলাদা করার জন্য একটি লক্ষণ আমি বলেছি সেটি হচ্ছে শব্দের শেষে গোলতা হওয়া এই দুটি সূত্র অনুসরণ করে আগত শব্দগুলোর মধ্যে কোনটি মুজাক্কার বা পুরুষের জন্য এবং কোনটি মুয়ান্নাস বা নারীর জন্য ব্যবহৃত হচ্ছে শব্দগুলো আলাদা করে আপনারা কমেন্ট বক্সে লিখুন পাঠ্যবহুতে আরও বেশিক্ষণ ষষ্ঠ পর্ব আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বাকু